খিলগাঁওয়ে প্রকাশ্যে যুবককে গুলির মূল হোতা সহ চারজন গ্রেফতার, উদ্ধার হয়েছে 9mm পিস্তল, ডিশ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ। চট্টগ্রামে টিসিবি ট্রাকের সামনে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাইন, চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়ায় অনেকেই ফিরছেন খালি হাতে। প্রযুক্তির ব্যবহারে সোনালী ব্যাংকের সূচকে অগ্রগতি, সেবা আরো সহজলভ্য করতে বাড়ছে এটিএম বুথ, চালু হবে এজেন্ট ব্যাংকিং সেবা। ডলফিনের পর এবার কুয়াকাটা উপকূলে আশঙ্কাজনক হারে মারা পড়ছে জেলিফিশ, দুশ্চিন্তায় পরিবেশবিদরা, কারণ অনুসন্ধানে চলছে গবেষণা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। সংবাদের শুরুতেই আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার যাচ্ছি পুরো খবরে। রাজধানীর খিলগাঁওয়ে প্রকাশ্যে যুবককে গুলির ঘটনায় মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয়েছে সেই 9mm পিস্তলটিও। পুলিশ বলছে খিলগাঁও এলাকার ডিশ ব্যবসা নিয়ন্ত্রণে নিতে প্রকাশ্যে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করতে চেয়েছিল সন্ত্রাসীরা। ঘটনাটি নিয়ে এ মাসের শুরুতে প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। মারতে চাইছে কি কা, তাদের কি ক্ষতি করছি সেটা তারাই জানে। রাজধানীর খিলগাঁও এলাকায় গত 30 জানুয়ারি রাতে শাকিল নামের এক যুবকের দুই পায়ে গুলি করে সন্ত্রাসীরা। পরদিন এ ঘটনার আদ্যোপান্ত নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। আসামিদের ধরতে মাঠে নামে প্রশাসন, তবে মামলা দায়েরের পরই আত্মগোপনে চলে যায় সন্ত্রাসীরা। ছদ্মবেশে ঘুরে বেড়ায় বরিশাল, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন এলাকায়, তাতেও শেষ রক্ষা হয়নি। গোয়েন্দাদের জালে ধরা পড়েছে চার অপরাধী। উদ্ধার হয়েছে গুলির ঘটনায় ব্যবহৃত 9mm পিস্তলটিও। পুলিশ বলছে শাকিলের মামার সাথে আধিপত্য বিস্তার ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব ছিল আসামিদের। এর জের ধরে গুলি করা হয় শাকিলকে। শাকিলের যে মামা, তার সাথে এদের দ্বন্দ্ব আছে বিভিন্ন রকম, এই বিরোধের কারণেই তারা গোলাগুলি করেছে আধিপত্য বিস্তার নিয়ে। চক্রের মূল হোতা হিসেবে রুবেলকে চিহ্নিত করেছে পুলিশ। তার সাথে মিলে শাকিলকে গুলি করে তহিদ বাবু, নাহিদ ও জামাল। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্ত্রের যোগানদাতার নামও জানিয়েছে নাহিদ। যেহেতু আমরা একজনের স্বীকারোক্তি দিয়েছে এবং মামলায় এজাহারনামে আসামি আমরা পেয়েছি, তো এখন আমরা আমাদের কাছে একদম পরিষ্কার যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত এবং কারা এলাকায় এই অবৈধ কাজগুলো করতেছে। আশা করি খুব শীঘ্রই আমরা আপনাদেরকে আরও ভালো ফলাফল দিতে পারব। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আরও একাধিক মামলা আছে রাজধানীর বিভিন্ন থানায়। খুব শীঘ্রই আশা করি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ন্যায্য মূল্যে পণ্য কিনতে চট্টগ্রামে টিসিবি ট্রাকের সামনে দীর্ঘ হচ্ছে লাইন, নিম্নবিত্তের পাশাপাশি বাড়ছে মধ্যবিত্তের ভিড়। চাহিদার চেয়ে সরবরাহ কম, ফলে কার আগে কে নেবে এ নিয়ে চলছে হুড়োহুড়ি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। আর এই অবস্থায় বিক্রয় কেন্দ্র বাড়ানোর দাবি ভোক্তাদের। বন্দরনগরীর কাজী দৌরি মোড়ের চিত্র এটি। সকাল 10টা থেকে টিসিবির পণ্য বোঝাই ট্রাক আসার কথা থাকলেও 11:30টায়ও দেখা নেই, ফলে দীর্ঘ অপেক্ষায় লাইনে দাঁড়ানো মানুষ। চার ঘন্টা হয়ে গেছে, এখন গাড়ি আসে নাই, এখন আসবে কিনা তাও বিশ্বাস নাই। উন্নয়নের সিস্টেম মতে আসে, এখন দেখতেছেন না দিনের 11:30 বাজতেছে আসে নাই। ওই দিয়ে কতগুলো ফিড় পর্যন্ত ওই ভরে যায়, ধরে কাজকর্ম সব কিছু ফেলা এখানে দাঁড়ায়, চা হজন দেখাবার সময় হয় না। চট্টগ্রাম মহানগরীতে ওয়ার্ড 41টি, কিন্তু টিসিবির পণ্য বিক্রি হয় 17 পয়েন্টে। বাজার মূল্যের চেয়ে একটু কম দামে পণ্য কিনতে দিন দিন বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে লাইন, কোথাও কোথাও ঘটছে ধাক্কাধাক্কি, হাতাহাতি। পণ্য বিক্রি দ্রুত শেষ হয়ে যাওয়ায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। রাখি আবার সিরিয়ালে আসি দাঁড়াচ্ছে।
একজন ক্রেতার জন্য বরাদ্দ সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি করে মসুর ডাল, চিনি ও পেঁয়াজ। তাও পাচ্ছেন না অনেকে, চাহিদাচ্ছে সরবরাহ কম বলছেন ডিলাররা। একটা লোক 4 জন লোককে দাঁড়া করে দিয়েছে লাইনে, এটা একটা রেকর্ড সিন্ডিকেট প্রতিটি পয়েন্টে। এখন মানুষ তো শনাক্ত করার মেশিন আমার কাছে নেই, আমার এখানে লেখা আছে লাইনে যে দাঁড়াবে তাকে দিতে হবে। এখন দেখা যাচ্ছে সকাল থেকে যারা আছে তারা বারবার নিচ্ছে, হয়তো 12টার সময় জিনিস উনি কিছু পাইনি। নিম্নবিত্তদের পাশাপাশি এখন মধ্যবিত্ত শ্রেণীর অনেকের দেখা মিলছে লাইনে। চাহিদা পূরণে চট্টগ্রামে টিসিবি ট্রাক সংখ্যা বাড়ানোর দাবি তাদের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 7 বছর পর নাটোরে আওয়ামী লীগের সম্মেলন আজ, এতে যোগ দেবেন দলের কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে আরও জানব, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, সম্মেলন তো 10টায় শুরু হওয়ার কথা, কি অবস্থা দেখছেন, নেতাকর্মীদের সমাগম কেমন হয়েছে? ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনো সম্মেলন শুরু হয়নি, অর্থাৎ কেন্দ্রীয় নেতারা এখনো সমাবেশস্থলে এসে পৌঁছায়নি। আর নেতাকর্মীরা কিন্তু মুহুর্মুহু মিছিল নিয়ে কিছুক্ষণ পরপরই সমাবেশস্থলে প্রবেশ করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীদের আগমনে সরগরম হয়ে উঠেছে এই শঙ্কর গোবিন্দ চৌধুরী মাঠ। দীর্ঘ 7 বছর পরে ত্রিবার্ষিক কাউন্সিল হচ্ছে, এই কাউন্সিলকে ঘিরে কিন্তু যেমন আনন্দ উচ্ছ্বাস রয়েছে তেমনি নেতাকর্মীদের মাঝে উৎকণ্ঠাও রয়েছে। গতকাল দেখেছেন যে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দুইজনের মধ্যে, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং সদর উপজেলা চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে কিন্তু অন্তত 10 জন আহত হয়েছে। সেই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে কঠোর অবস্থানে রয়েছেন। শহরের মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ স্থানে আসলে পুলিশ মোতায়েন করা রয়েছে। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন যে আসলে কোন ধরনের যেন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন যমুনা নিউজকে জানিয়েছেন যে গতকালের সংঘর্ষে যেহেতু আওয়ামী লীগ একটি বড় দল, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে, তবে আজকের সমাবেশকে ঘিরে যদি কোন রকম সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটে, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে স্থায়ীভাবে আসলে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে বলে সতর্ক করে দিয়েছেন। এবং নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন যে আসলে কোন ধরনের সংঘর্ষের আশঙ্কা নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নেতাকর্মীরা আশা করছেন যে আসলে কেন্দ্রীয় নেতারা এই সমাবেশস্থলে আসলেই কিন্তু আসলে এই অনুষ্ঠান শুরু হবে এবং সুস্থ সুন্দরভাবে এই অনুষ্ঠান সমাপ্ত হবে। এবং নেতাকর্মীরা আরেকটা প্রত্যাশা করছেন যে এই সুস্থ সুন্দর নেতৃত্বের মাধ্যমে এই কমিটি গঠন হবে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গ্রাহক চাহিদা পূরণে ব্যাংকিং খাতে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। দেরিতে হলেও প্রযুক্তির সাথে যুক্ত হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। শাখায় না গিয়েই সোনালী ব্যাংকের অনেক সেবাই বাসায় বসে উপভোগ করছেন গ্রাহকরা। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রযুক্তির ব্যবহার বাড়ায় মুনাফার প্রবৃদ্ধি এবং আমানত সংগ্রহেও অনেকটাই এগিয়েছে ব্যাংক। সেবা আরও সহজ করতে এবছর এটিএম বুথের সংখ্যা বৃদ্ধি এবং এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালুর কথাও জানান এমডি। সময় বাঁচাতে আর বিড়ম্বনা এড়াতে গ্রাহকদের বড় অংশই নির্ভরশীল হয়ে পড়েছে ডিজিটাল ব্যাংকিংয়ে। ক্যাশ লেনদেন এবং কেনাকাটার বেশিরভাগই সারছেন এটিএম কার্ডের মাধ্যমে। প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকারি ব্যাংকও। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বেশ কিছু সেবা দিচ্ছে অ্যাপসের মাধ্যমে। আইটি সেক্টরে প্রায় 450 কর্মকর্তা কাজ করছে এবং আমাদের ঘরে বসে অ্যাকাউন্ট খোলা, আমাদের যে অ্যাপসগুলো এনেছি সোনালী ই সেবা, ই ওয়ালেট, এগুলোর মধ্য দিয়ে কিন্তু মানুষ এখন ঘরে বসে ব্যাংকিং করছে। ধরেন যে ঘরে বসে এখন অ্যাকাউন্ট খোলার সুযোগ এসেছে, সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু এখন আমাদের ইউটিলিটি সার্ভিসগুলো এই অ্যাপসের মাধ্যমেই নিচ্ছে। গ্রাহক চাহিদা বিবেচনায় রেখে এবছর আরও 100 এটিএম বুথ ও 400 এজেন্ট ব্যাংকিং সেবা চালুর কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আমরা অলরেডি শুরু করেছি। আমরা এই বছরে আমাদের 100 এটিএম বুথ আমরা চালু করব। একই সাথে আমাদের অ্যাক্টিভিটিসগুলো বাড়ানোর জন্য আমরা অলরেডি কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স বাংলাদেশ ব্যাংক থেকে নিয়েছি এবং গত কয়েকদিন আগে আমরা প্রায় 400 এজেন্টকে নিয়োগ দিয়েছি। এমডি বলেন, করোনাকালে নিরবিচ্ছিন্ন সেবা দিয়েছে সোনালী ব্যাংক, যার প্রভাব পড়েছে মুনাফায়। করোনা মহামারীতেও ব্যাংকের আমানত বেড়েছে 20,000 কোটি টাকারও বেশি। করোনাকালীন সময় অন্যান্য ব্যাংক যখন বন্ধ ছিল তখন সোনালী ব্যাংক বন্ধ থাকেনি। এই সেবাগুলোর মধ্য দিয়ে সোনালী ব্যাংকের
মানুষের কাছে, গ্রাহকের কাছে আমাদের আস্থাটা তৈরি হয়েছে। 2020 সালে সর্বোচ্চ প্রফিট করেছে, আবার 2021 সালে আমাদের অতীতের 2020-এ যে অর্জন সেটিকেও আমরা ছাড়িয়ে গিয়ে আরও ভালো করেছি। মুনাফার পাশাপাশি খেলাপি ঋণ এবং লোকসানি শাখার সংখ্যা কমিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এই করোনাকালীন সময়েও আমাদের যেমন ক্লাসিফাইড ঋণ কমেছে, একই সাথে ক্লাসিফাইড ঋণমুক্ত ব্রাঞ্চের সংখ্যা বেড়েছে, ঋণমুক্ত ব্রাঞ্চের সংখ্যা, এবং একই সাথে আমাদের যে লস ব্রাঞ্চ ছিল লস ব্রাঞ্চগুলো কমে গেছে। যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে ব্যাংকের অভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হচ্ছে বলেও জানান ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা। পারফরমেন্স এগ্রিমেন্টে অ্যামং অল দ্য ব্যাংক হাইয়েস্ট স্কোর করে অতি উত্তম মানে প্রথম স্থান অধিকার করেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইসি গঠনে প্রস্তাবিত 321 জনের মধ্যে 20 জনের একটি সংক্ষিপ্ত তালিকা করেছে কমিশন গঠনে হওয়া সার্চ কমিটি। আজ আবারও বৈঠকে বসবে কমিটি। আশা করা হচ্ছে এই বৈঠকেই পাওয়া যাবে 10 জনের চূড়ান্ত তালিকা। রাষ্ট্রপতির কাছে সে তালিকাই পাঠাবে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির বৈঠক বিকেলে। বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে উপস্থিত হবেন কমিটির সদস্যরা। চার দফায় 47 বিশিষ্ট নাগরিকের সাথে বৈঠক করে অনুসন্ধান কমিটি। তালিকায় প্রস্তাবিতদের 88 জন সাবেক আমলা, শিক্ষকতা ও আইন পেশা থেকে 125, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ছিলেন 19 জন। 14 ফেব্রুয়ারি প্রস্তাবিত সে তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার সেখান থেকেই আসছে নির্বাচন কমিশনের জন্য 20 জনকে প্রাথমিক বাছাই করে অনুসন্ধান কমিটি। ডলফিনের পর এবার আশঙ্কাজনক হারে উপকূলে মারা পড়ছে জেলিফিশ। হাজার হাজার সামুদ্রিক এই প্রাণীর একসাথে মৃত্যু ভাবিয়ে তুলেছে পরিবেশবিদদের। এগুলো মারা যাওয়ার সঠিক কারণ জানার চেষ্টা করছেন সমুদ্র ও প্রাণী বিশেষজ্ঞরা। শীত মৌসুম এলেই দেশের সমুদ্র সৈকতে মৃত জেলিফিশের দেখা মেলে, তবে এবছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত 2 সপ্তাহ ধরে কুয়াকাটা সংলগ্ন চরবিজয়, জাহাজমারা আর সোনারচর সৈকতে আশঙ্কাজনক হারে জেলিফিশ মৃত অবস্থায় দেখা যাচ্ছে। এখানে নামার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার জেলিফিশ মরে আছে। হাত পায়ে লাগলে মানে অ্যালার্জির সমস্যা হয়, প্রচুর চুলকায়, তো এগুলি জোয়ারের পানিতে ভেসে ওঠে চরে, তো ভাটায় নেমে যেতে পারে না, এই কারণে এগুলি নষ্ট হয়ে ওখান থেকে দুর্গন্ধ ছড়ায়। এটা কোথা থেকে আসছে, কেন মারা যাচ্ছে, এটা আসলে দেখা উচিত। কেন এভাবে মারা যাচ্ছে শত শত জেলিফিশ তার কারণ জানতে চলছে গবেষণা। গবেষকরা বলছেন অমেরুদণ্ডী প্রাণী হওয়ায় স্রোতের বিপরীতে চলতে না পারা এবং সৈকতের বালুতে আটকে পড়ায় এ প্রাণী বেশি মারা যায়। এদের দেহে থকথকে এবং জিলেটিনাস প্রোটিন দিয়ে গঠিত বিদায়, এরা সিবিস বা সাবস্ট্রাটামে এদের বডি আসার সাথে সাথে তারা সমুদ্রে ফিরে যেতে পারে না, বিদায় তারা সমুদ্রের সিবিসের সাথে তারা মারা যাচ্ছে, বা জালে বেঁধে গেলে তারা ছুটে যেতে পারে না, অথবা জালে বেঁধেও এরা মারা যেতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ জেলিফিশের বংশ প্রজনন ক্ষমতা এত বেশি যে একটা থেকে হাজার তৈরি করতে তাদের খুব বেশি সময় লাগে না। সাগরের মধ্যে ওশান অ্যাসিডিফিকেশন হয়েছে বা সাগরে অক্সিজেনের অভাব হয়েছে বা সাগরে প্লাঙ্কটনের আধিক্যতার কারণে বিষাক্ততা তৈরি হয়েছে, এইরকম কারণে সাধারণত এরকম জেলিফিশ মারা যেতে পারে। বর্ষা শুরু হলে সাগরে লবণাক্ততা কিছুটা কমে যায়, তখনই এই প্রাণীর উপকূলে আসা বন্ধ হবে ধারণা এই পরিবেশবিদের। বর্ষাকালে যখন বৃষ্টিপাত বেড়ে যাবে তখন সাগরের পানির লবণাক্ততা কমে যাবে, ফলে এটা উপকূলের কাছাকাছি কম আসবে এবং মৃত্যু অনেকটাই কমে যাবে। আবার জেলেদের সচেতন করার মাধ্যমেও এটার মৃত্যু হার কমানো যায়। জেলেদের জালে আটকা পড়লে তারা যেন দ্রুত এটাকে ছড়িয়ে বালিতে না ফেলে পানিতে ছেড়ে দেয়। এর আগে গত বছরে কুয়াকাটা সৈকতে প্রায় 50টি মৃত ডলফিন ভেসে এসেছিল। সামুদ্রিক প্রাণীদের এমন অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে গবেষণা করছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমিন বাবু, যমুনা নিউজ। স্ত্রী সন্তান কেউ খোঁজ রাখে না, থাকে অন্যত্র, সম্পত্তিও নেই, একাকী অসহায় জীবন মুন্সীগঞ্জের বৃদ্ধ ওমর আলীর। 5 বছর ধরে ঝুপড়ি ঘরে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। অবশ্য প্রশাসন পাশে থাকার আশ্বাস দিয়েছে। রাস্তার পাশে ঝুপড়ি ঘর, সেখানেই মাথা গোজার ঠাই, এভাবেই কেটে গেছে 5 বছর। শ্রীনগরের দক্ষিণ কামারগাঁও এলাকার বৃদ্ধ ওমর আলী
প্রথম পক্ষের স্ত্রী মারা গেছেন, সে ঘরে আছে এক ছেলে, তাকে সম্পত্তি বিক্রি করে বিদেশে পাঠিয়েছিলেন বাবা। দ্বিতীয় স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন অন্যত্র, তাই হতভাগা মানুষটির খোঁজ রাখার কেউ নেই, এখন হয়ে পড়েছে নিঃস্ব অসহায়। ছেলে বিদেশ যায়, এখন দেখাশোনা করে না, আরেকটা ছেলে তার মাকে নিয়ে আরেক জায়গায় চলে গেছে। আট নয় বছর ধরে এরকমই দেখুন, আর ওনার দেখার মতো কি নাই। এরই মধ্যে শ্রবণ শক্তি হারিয়েছেন, কথাও বলতে পারেন না ভালোভাবে, ঝড় বৃষ্টি শীত উপেক্ষা করেই ঝুপড়ি ঘরে কাটছে একাকী দিন, মাঝে মধ্যে সহযোগিতার হাত বাড়ান কেউ কেউ। সে তো পরের জায়গায় থাকতেছে, একটা কুড়ে ঘরে তিন চার টিন, একটা ভাঙ্গা টিন, আমি জায়গা ছেড়ে দেবো, আমি জায়গা ছেড়ে দেবো, আপনার একটা ঘরের ব্যবস্থা করে দেবো। সে এখানে মানবতার জীবনযাপন করছে, আমরা চাই যে তার ছেলেপেলেরা খবর নেক। ওমর আলীর দুর্বিষহ জীবনের কথা জানা আছে প্রশাসনের, তার বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ছিন্নমূল বৃদ্ধের অসহায়ত্বের সংবাদ আমার নজরে এসেছে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করব এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলি আছে এটা আমরা তাৎক্ষণিক করার চেষ্টা করব। উনি যে জায়গাটাতে থাকেন সেই জায়গাটাকে আরো বাসযোগ্য করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা অতি দ্রুতই গ্রহণ করব। জীবনের সায়ান্নে ওমর আলী, সবার আগে পরিবার পরিজনকেই পাশে চান তিনি। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। সোমালিয়ার হোটেলে জঙ্গি গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন, শনিবারের সহিংসতায় আরও ১৮ জন গুরুতর আহত। হামলার দায় স্বীকার করে নিয়েছে অঞ্চলটিতে সক্রিয় আল শাবাব। স্থানীয় নির্বাচন চলাকালে বেলেডুয়েনে এলাকায় ঘটনা হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ, সে সময় হোটেলটি পূর্ণ ছিল স্থানীয় রাজনীতিক এবং তাদের দলীয় কর্মী সমর্থকে। বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন ছিলেন নির্বাচনের প্রার্থী, দুজন ডিস্ট্রিক্ট কমিশনার। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন, আশঙ্কা বাড়তে পারে প্রাণহানি। গেল বছর নভেম্বরের ১ তারিখ শুরু হওয়া পার্লামেন্টারি নির্বাচন ডিসেম্বরে শেষ হওয়ার কথা। গ্রিস সমুদ্র উপকূলে আয়োনিয়ান সমুদ্রে অগ্নিকাণ্ডের শিকার ফেরির আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনও নিখোঁজ ১২ আরোহীর সন্ধানে চলছে তল্লাশি অভিযান, সময়ের সাথে কমছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। ইতালি ছিল পণ্যবাহী ইউরোপ ফেরি অলিম্পিয়ার গন্তব্যস্থল, তাতে বহন করা হচ্ছিল ১.৫ শতাধিক ট্রাক এবং ৩২টি গাড়ি। আরোহীদের বেশিরভাগই চালক, শুক্রবার কর্ফু দ্বীপের কাছে এসে দুর্ঘটনায় পড়ে নৌযানটি। গ্রিক নৌবাহিনী এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় উদ্ধার করা হয় ২৮০ জনকে। ফেরির ক্যাপ্টেন এবং দুই প্রকৌশলীকে গ্রেফতার করা হলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। গ্রিস কর্তৃপক্ষ বলছে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, বিস্তারিত জানতে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের মিয়ামি সমুদ্র সৈকতে একটি হেলিকপ্টার আছড়ে পড়ার ঘটনা ঘটেছে শনিবার স্থানীয় সময় বিকেলে। এই দুর্ঘটনায় আহত হয় দুই আরোহী, উঠতে উঠতে আকস্মিকভাবে পানিতে ছিটকে পড়ে হেলিকপ্টারটি। সে সময় সৈকতে বহু পর্যটক উপস্থিত থাকলেও ঘটেনি কোনো হতাহতের ঘটনা, তবে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। টুরিস্ট পুলিশের একটি দল তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করেন হেলিকপ্টারে থাকা দুই আরোহীকে, তবে গুরুতর আঘাতপ্রাপ্ত হননি তারা। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে দুর্ঘটনা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। যাবার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন।